ভালো আছো? আমি খুব ভালো আছি। তো আজকে গণেশ চতুর্থী, আমার বাড়িতে গণেশ পুজো হয়েছে। এই দেখো, এটা যে গণেশটা আমি বানিয়েছিলাম, এটা হলো সেই গণেশটা। বাড়িতে যে নিত্য পুজো গণেশ হয়, গণেশ লক্ষ্মী আছে, তো সেটাও পুজো করা হয়েছে, তো কমপ্লিট হয়ে গেছে। দেখছোই, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই গণেশ চতুর্থী পুজো হয়েছে। আজকে গণেশের হ্যাপি ওয়ালা বার্থডে, তো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই হয়েছে। তোমাদের যদি হয়ে থাকে, তোমরা কীভাবে সেলিব্রেট করছো তো সেটা বলো। তো আমাদের এইভাবে সেলিব্রেট হচ্ছে। তো আমার পুজো হয়ে গেছে, আমি এবার একটু দাদার বাড়িতে যাব। তার আগে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করা হয়নি, অনেক লেট হয়ে গেছে, তো আগে আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর তারপরে আমি যাব। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই। হে গাইস, তো আমাদের বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট করার পর এখন পিসি বাড়িতে একবার এসেছিলাম, তো পুজো এখন চলছে। তো চলো পুজোটা একবার দেখা যাক। দেখলেই পুজো এখনও চলছে, সবে স্টার্টিং প্রসেসে রয়েছে, এখন লং টাইম ব্যাপার এখন। তো আমি এখন ফের বাড়ি চলে যাচ্ছি। হে গাইস, তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তোমাদেরকে গণেশের যে মূর্তিটা আমি বানিয়েছিলাম, তো সেই ব্লগটা আর গণেশ পুজোর প্রিপারেশনের ব্লগটা আমি আপলোড করছি। সো আপলোড চলছে, তো তোমরা যখন এই ব্লগটা দেখবে ততক্ষণে ওই ব্লগটা আপলোড হয়ে যাবে। যদি তোমরা না দেখে থাকো তো দেখে নিও, আর যদি দেখে থাকো তো আরেকবার দেখে নিও। সো এখন আপলোড প্রসেস চলছে, আর পিসির বাড়িতে মনে হচ্ছে আরতি চলছে, কারণ ঘন্টার আওয়াজ আমি একটু একটু পাচ্ছি, শিওর নই তবে। তো বাট আমি এখন ব্লগটাই আপলোড করব, তারপরে দেখা যাবে কি করি। সো আগে তারাও আপলোডটা করে নিই। হে গাইস, তো ব্লগ আমি আপলোড করে দিয়েছি, তো তোমরা যারা দেখোনি তোমরা গিয়ে দেখতে পারো। তো পিসির বাড়ি পুজো হচ্ছে, মনে হলো আরতি হচ্ছে, তোমাদেরকে তো বললামই, তো ব্লগ আপলোড করছিলাম বলে আমি যেতে পারিনি। সো দাদা ডাকছিল, তো চলো এবার যাই গিয়ে দেখে আসি। তো আমি বাড়ি চলে এসেছি, তো লাঞ্চ টাইম হয়ে গেছে, অনেকক্ষণ আগে 3টে বেজে গেছে, তো লাঞ্চ করার জন্য বসে গেছি। সো গাইস, আজকে লাঞ্চে দুপুরের মেনু হচ্ছে সরু চাকরি, আলুর দম, দু রকমের লাড্ডু আছে, আর এটা হচ্ছে টমেটোমের চাটনি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আর এখানে মা বসে রয়েছে। হে গাইস, দুপুরবেলা লাঞ্চের পর আর কিছু শ্যুট করা হয়নি। অ্যাকচুয়ালি আমি এখন রেডি হয়ে যাচ্ছি, আমাদের এখানে কলকাতার যে সিদ্ধিবিনায়ক টেম্পল আছে, তো সেই সিদ্ধিবিনায়ক টেম্পলে আমি যাচ্ছি। তো কী করে যাচ্ছি না করছি, যা তো সেই সমস্ত কিছু একটা আলাদা তোমরা সেপারেট ব্লগে দেখতে পাবে। তবে এটা যেটা গণেশ পুজোর স্পেশাল যে ব্লগটা চলছে, তো এই ব্লগটা কন্টিনিউই থাকবে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, তো চলো এবার বেরানো যাক।
গাইস, তো আমি বাড়ি চলে এসেছি। তো দর্শন কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট, বাড়ি এসেছিলাম। রাস্তা আজকে ভীষণ ভিড় ছিল, মানে লিটারেলি ভীষণ ভিড় ছিল। আর যাওয়ার আর আসার সময় অনেকগুলোই গণেশ দেখেছি, গণেশ ঠাকুর দেখেছি, কিন্তু বাসে ছিলাম, ভিড় ছিল প্রচুর, তো তার মধ্যে কোনোটাই শ্যুট করা হয়নি। তবে মাত্র দুটো ঠাকুর আমি, একটা ওইখানে মন্দির থেকে বেরিয়ে সামনে যেটা হয়েছিল সেটা, আর আমাদের পাড়ার যে পুজোটা হয়েছিল সেই দুটো ঠাকুরই আমি তোমাদেরকে দেখাতে পেরেছি। তো এরপরে আমি একবার চাটা খাবো, খেয়ে পিসি বাড়িতে যাব। ওদের বাড়িতে আজকে রাত্রে নেমন্তন্ন আছে, তো ওদের বাড়িতে যাওয়ার আছে। তো এই হলো ব্যাপার। তো আগে চলো চাটা খাই, তো দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ভাবছিলাম কাকে তুলবো। এই গাইস, তো আমি পিসি বাড়িতে চলে এসেছি, দিদি আছে এদিকে, বৌদিও রয়েছে এদিকে, এই যে এদিক দিকে টুকি মারছে, এই যে এদিকে ইনিও রয়েছে। দেখো ওদিকে টাকি রয়েছে, তুই একটু হাত নেড়ে দে। এই যে আমরা এখানে এতজন আছি, সবাই আছি, সবাই ফ্রেমে চলে এসছে, দেখ সবাই এসছে। আমি বসেই আছি এখনো পর্যন্ত, জানিয়ে দিয়েছেন স্যার, ইনি খাচ্ছেন এখন, জানিয়ে দিয়েছেন স্যার। এই যে আমি ক্যামেরা ধরে আছি, আপনি তাতেও দেখতে পাচ্ছেন। তো আর কি ট্রিট আছে, নেমন্তন্ন করেছেন আমাদেরকে, হোস্ট খাচ্ছে, গেস্ট এখনো পর্যন্ত খেতে পায়নি, এরকম হচ্ছে ব্যবস্থা। এই যে বুবুন খেতে দিচ্ছে, জিও ছেলে কাজে রয়ে গেছে, ছোট্ট মানুষজন যিনি আমাদেরকে, আমাদেরকে না, হোস্টকে খাবার খেতে দিচ্ছে। তা বলুন আজকে কি কি খাওয়া দাওয়ার আছে, মেনুটা একটু জানিয়ে দেবেন, আমাদের একটু তাহলে উপকার হয়। আচ্ছা, আলুর দম, বেগুন ভাজা, যা আমি খাই না। আচ্ছা, তার সাথে পটল ভাজাও আছে, সেটা বল। এটা কি ছোলার ডাল, তাই তো? আচ্ছা, তারপরে চাটনি, এতে পাঁপড় রাখা আছে, আর ওদিকে, আর ওইদিকে লুচি হচ্ছে, তাই তো? আর ওদিকে হিঙের কচুরি হচ্ছে, সেটা কি দিয়ে তৈরি ছিল? বিউলির ডালের কচুরি হচ্ছে, যেটা এখন আগে বুবুন বানাচ্ছিল, এখন বুবুন বানানো বন্ধ করে দিয়ে এখন ওকে আর কি খেতে দিচ্ছে। আর বৌদি ওদিকে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে, আর আমি শুধু বসে আরাম করছি। আমিও এখানেরই লোক, বুঝেছিস, আমি সকাল থেকে। অফকোর্স বাড়ি, বুবুন অফার দিয়েছে, ও যদি 100 টাকা দড়ি খেতে পারলে ও 7000 টাকা দেবে, দু হাড়ি দই খেতে পারবে। আমি আগে থেকে হাত তুলে দিয়েছি, ও খেয়ে নিতে পারবে বলছে।
যায়। ও তো বেডি পাতলা জানিস, সেদিনকে এদিকে ইলিশ মাছের ফিস্ট হয়েছিল, সেদিনকে রাত্রিবেলা প্রথমবার ও দেড় বছর পর ভাত খেয়েছে। তো আমি বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া ভালো হয়েছে, রান্না দিদি করেছিল খুব ভালো হয়েছে, খেতে দারুণ ছিল খাবার দাবার। সো তোমাদেরকে কি খাওয়ানো হয়েছে সেটা তো দেখালামই, এই জাস্ট বাড়ি এলাম, 11:30 প্রায় বাজে। সো এবার আমি ফ্রেশন আপ হব, চেঞ্জ করবো, দেন দেখি কি করা যায়, ব্লগটা এডিট করারও আছে, দেখা যাক। তবে এনার্জি একদমই শেষ আমার আজকে, সকাল থেকে মানে প্রচুর হ্যাট্রিক গেছে আজকের দিনটা, তো এখন কদিনই হ্যাট্রিকই যাবে। আজকের ব্লগটা আমি সেই জন্য এখানেই শেষ করছি। তোমাদের গণেশ চতুর্থী কেমন গেল সেটা আমাকে জানিও, আর আমার গণেশ চতুর্থী আজকে কীভাবে কাটছে আর কি, কাটলো আর কি, তো সেটা তো আমি তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ব্লগ আপলোড করবো তো তোমরা জানতে পারবে। সো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে কথা হবে। সো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।